আসসালাম আলাইকুম হিংসা 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 যে কত ধরনের কত প্রকারের কি কি হতে পারে বর্তমানের কিছু আলেম সমাজকে না দেখলে বুঝতেই পারতাম না বর্তমানের কিছু আলেম সমাজ হিংসার সংজ্ঞাটাই ওনারা পাল্টিয়ে দিচ্ছেন সারা বিশ্বের বেশিরভাগ মানুষ একমত হবেন যে হিংসা বেশিরভাগ কাজ করে মহিলাদের মধ্যে আর মহিলাদের হিংসা নিয়ে আপনারা জানেন একজনের লিপস্টিক কেন খুব কড়া লাল আরেকজনের শাড়ির মধ্যে কেন পাথর আছে একজনের কাপড় কেন পাঁচ হাজার টাকা আর আমার কাপড় কেন দুই হাজার টাকা আরেকজনের চুলের মধ্যে কি তেল দিছে আমার চুলে কি তেল দিছে এইগুলা নিয়ে মহিলাদের হিংসা আর বর্তমানে আলমী সমাজদের হিংসা ও আচ্ছা আরেকটা কথা মহিলাদের হিংসাগুলা তারা যে হিংসাত্মক মহিলা এটা সর্বোচ্চ পাশের ঘরের ভাবি বা তার পাশের ঘরের চাচি পর্যন্ত যায় আর ঘরের শাশুড়ি তো জানে বড়জুর হাতে গোনা দশ পনেরো জনের ভিতরে থাকে যে উনি একজন মহিলা আর বর্তমানে যে আলেম সমাজ যারা হিংসা করতেছে তাদেরকে চিনে কোটি কোটি মানুষ যে তারা হিংসুক বক্তা তেমনই একজন হিংসুক বক্তা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তার নাম জানা বেনামি একজন বক্তা ইংরেজি ইংরেজি নিয়ে আমি কতবার বলবো ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা আপনি যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচার করতে চান ইসলাম প্রচার করার আপনার উদ্দেশ্য থাকে আপনাকে ইংরেজি জানতে হবে জানতে হবে জানতেই হবে ইংরেজি জানা এক প্রকার আপনার জন্য ফরজ মানে বাধ্যতামূলক আমি যেটা বলতেছি ইংরেজি না জানার ফলে আপনি কিভাবে কিভাবে সম্ভব আপনি আমেরিকা ইউরোপে আপনি ইসলাম প্রচার করবেন আপনাকে ইংরেজি জানতেই হবে তারপরেও দেখবেন কি বলবো আমার আসলে বলার কোনো ভাষা নাই আপনারা দেখেন তার হিংসার লেভেল ইংরেজি কেন আজহারি জানে আর তারা কেন জানে না মিজানুর রহমান আজহারি কেন কথাই কথায় ইংরেজি বলে এইটা নিয়ে হিংসার কি আছে মানে তাদের কথা হচ্ছে তাদের দলের ভিতরে আচ্ছা আমি আরেকটু ত্রিশ সেকেন্ড নিচ্ছি এখন পর্যন্ত বাংলাদেশে তাদের মত ইংরেজি হচ্ছে হারাম ইহুদিদের ভাষা যখন তাদের মানে তাদের দলের লোকেরা ইংরেজি বলে তখন বাহ ইংরেজি একবারে স্মার্ট ল্যাঙ্গুয়েজ মানে যতদিন পর্যন্ত তাদের দলের লোকেরা কমপক্ষে বিস্তৃত জন ইংরেজি থ্রোলি মানে বক্তৃতা না দিতে পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশে ইংরেজি হারাম আর যতদিন তাদের বক্তারা ইংরেজি বক্তব্য দেবে তখন হয়ে যাবে ইংরেজি হালাল কি বিশ্বাস হয় না কয়দিন পরেই দেখবেন তাদের যে ইংরেজি শোডাউন চলে যাই হোক চলেন আমরা এই বক্তার এই বক্তার কথাবার্তা শুনে আসি আপনার দেখবেন কতটা হিংসাপরায়ণ হইলে মানুষ এই ধরনের কথাবার্তা ওয়াজের ময়দানে বলতে পারে শুনেন তো ইউটিউব মলবির পিছনে ছুটি ইউটিউব মলানা হলো সবচেয়ে বেশি জানেন যিনি কথায় কথায় ইংরেজিতে ঠেঁস মুস করতে পারবেন এলাকার মফসলের মোল্লা হিসেবে তার দাম দিত না অথচ তার জন্য দুনিয়ার তিনশো সাড়ে তিনশো পুলিশ আসে নাই তার জন্য এসেছে আসমানি নুরের ফেরেশতারা তারা ঠিক কিনা আপনি মফসলের মরনা সাহেবকে মনে করেন উনি কি জানে উনি তো ইংরেজি জানি না উনি কেমন নলেজেবল পার্শন নয় এখন আপনাদেরকে জিজ্ঞেস করি কোরান হাদিসের নলেজের জন্য ইংরেজি জানাটা খুব গুরুত্বপূর্ণ কোরান যেই নবীর উপরে নাজিল হয়েছে তিনি ইংরেজি ওয়ার্ড পরপর কিছুক্ষণ পরপরই বলতেন ইংলিশ সেন্টেন্সে কিছুক্ষণ পর পর আমাদেরকে বিমোহিত করতেন যেই নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে ইংরেজির একটা ওয়ার্ড একটা শব্দ কি তিনি জানতেন নবীজির সবচেয়ে আপনাদের সন্দেহ হয় নাকি ইংরেজি আচ্ছা শুনি আর কি হ্যাঁ আপনাদের সন্দেহ আছে নবীজি একটাও ইংরেজি শব্দ বলছেন কোনো হ্যাঁ জীবনে পৃথিবীর ভিতরে নবীদের পরে সবচেয়ে সেরা মানুষ যিনি ছিলেন নবীদের পরে সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে সেরা এইসার উম্মত মুসার উম্মত আদমের উম্মত লোতের উম্মত নোহের উম্মত ইব্রাহিমের উম্মত ইসমাইলের উম্মত ইদরিসের উম্মত আলাইহিমুসসালাওয়াতু ওয়াতাসলিম ইনাদের প্রত্যেকের উম্মত কতটুকু গাজাখুর হলে মানে আমি উনাকে গাজাখুর বল দিছি না উনি যেহেতু একজন আলেম উনি গাজা না খей মদ না খей কিভাবে মাতাল হয় এই ধরনের আলেমদের দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় আমাদের নবীজির কথা তুলনা করছে সাহাবীদের কথা তুলনা করছে তখন তো ইংরেজি ছিল না ওনারা ইসলাম প্রচার করছে আরবি ভাষাবাসী মানুষের কাছে

আমার আল্লাহ ছাড়া যদি কাউকে আমি আমার হৃদয়ের গভীরে জায়গা দিতাম সেই হৃদয়ের গভীরে জায়গা প্রাপ্ত ব্যক্তিটা হতে ব্রেন ওয়াশের জন্য কিছু কথাবার্তা বলতেছে মানে এটার সাথে এই উদাহরণ কোনো প্রশ্ন আসে না কোনো মিল না হযরত আবু বকর সেই আবু বকর কথাই কথায় ইংরেজি বলতেন ফ্রেঞ্চ বলতেন কোরআনের জ্ঞান নবীজির পরে সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও আবু বকর একটা শব্দ ইংরেজি বলতেন না জানতেনও না গ্রেট খালিফা হাজরত অমর যাকে অনুসরণ করার জন্য বেতাব এবং ব্যাকুল হয়ে থাকে আমাদের বিধর্মী বিভিন্ন মনীষীরা গান্ধী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল তখন ভারত স্বাধীন হই হই করছে উনিশশো পঁয়তাল্লিশের দিকে জিজ্ঞেস করলেন এক ইংরেজ এক ইংরেজ সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আচ্ছা যদি ভারত স্বাধীন হয়ে যায় আর আপনাকে দেশের একক কর্তৃত্ব দিয়ে দেয়া হয় তাহলে আপনি কার মতো দেশ শাসন করবেন অতীতের এরকম কোন আইডল পার্সন কি আপনার কাছে আছে গান্ধী বলেছিলেন মুসলমান এই কাহিনীটা জানি না ইতিহাস জানি না তাই আমি সত্য মিথ্যা বলছি না যাই হোক ধরে নিলাম ওনার কথাই সত্য মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমরের মতো দেশ শাসন করব নবীজি বলেন আমার পরে আর কোন নবী আসবে না না খতেমুন নবীন বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না যদি আমার পরে আর কেউ নবীগ হতো লেকানা উমার লউ কেন বাঁদি নবী উন লেকা ওমার আমার পরে যদি আর কেউ নবী হতো নিশ্চিতভাবে সে অমর হতো যে অমরের ইচ্ছা অনুযায়ী মনের চাহিদার দাবি অনুযায়ী রব্বুল আলামিন তেরো থেকে সতেরো জাগাতে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন এইখানে এইখানে কি উনাদের সাথে ইংরেজি ইংরেজি মানে একটা বক্তাকে হিংসা করে তাদের উদাহরণ টানা কতটুক যুক্তি দেখেন কি বলে সেই অমর আদি আল্লাহ তালু কয়টা ইংরেজি সেন্টেন্স জানতেন বলেন একটাও জানতেন তাহলে কোরআন বোঝার জন্য কোরআনের জন্য কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জনের জন্য ইংরেজি দরকার না আরবি আরও আসতে বলুন আরবি এখন হক্কা নে আলেম ওলামারা আরবিটার উপরে জবরদস্ত মেহনত করেন এবং গভীরভাবে কোরআন বোঝেন এটার জন্য যেটা দরকার সেটার মধ্যে তাদের পরিপূর্ণতা আছে ইংরেজি না জানার কারণে আমাদের কারো কারো দিলের মধ্যে রোগ হলো ইংরেজি জানলে বড় আলিম নলেজেবল পার্সন আর ইংরেজি না জানলে তেমন কিছু জানে না ইলিটারেট হাফ মাওলা না অর্ধশিক্ষিত কাঠমোল্লা কি বলবো আমি এখানে যদি আপনারা শুনলেন লাস্ট উনার লাস্ট কিছু কথাবার্তা শুনেন এটার জন্য যেটা দরকার সেটার মধ্যে তাদের পরিপূর্ণতা আছে ইংরেজি না জানার কারণে আমাদের কারো কারো দিলের মধ্যে রোগ হলো ইংরেজি জানলে বড় আলিম নলেজেবল পার্সন আর ইংরেজি না জানলে তেমন কিছু জানে না ইলিটারেট হাফ মাওলায় না অর্ধশিক্ষিত কাঠমোল্লা যাই হোক এই মাওলানার নাম আমার জানারও কোনো ইচ্ছা আগ্রহ নাই কারণ ওনার হিংসার লেভেল দেখে আমি একবারে বিমুগ্ধ হয়ে গেছি যে উনারা কোন ধরনের ইসলাম প্রচার করার জন্য মাঠে ময়দানে নেমেছে যেখানে তাদের হিংসা তারা হিংসা জালে আবদ্ধ তারা অন্য আরেকজন ইংরেজি একটু ভালো পারে এই কারণে তারা হিংসায় জলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে আর বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশ বেশি কথা বলে কোন ভাষায় ইংরেজি চাইনিজ ফ্রান্স জার্মান বাংলা বাংলাও আছে এখন বাংলা ভাষা কি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি বাংলা ভাষায় কি একটা ওয়ার্ড বলেছেন তা আমরা কেন বাংলা বলি এটা আমাদের মাতৃভাষা আমাদেরকে জানতেই হবে এবং এই মাতৃভাষায় আমাদেরকে কোরআন হাদিস চর্চা করতে হবে এবং আপনি যদি উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকাতে ইসলাম প্রচার করতে চান প্রচার করতে যান আপনাকে তো ইংরেজি জানতেই হবে কিছুক্ষণ আগে আমার এক বড় ভাইয়ের সাথে কথা হইল উনি আমেরিকাতে এক একটি মসজিদের ইমাম এবং উনি কৌমির ছাত্র কৌমির ছাত্র এবং উনি খুব মানে দুঃখ প্রকাশ করেছেন উনি যখন কৌমিতে পড়াশোনা করছিলেন উনাদেরকে ইংরেজি পড়তে দেওয়া হইতো না এবং এতটাই প্রেসার ক্রিয়েট করতে হতো মায়ের প্রহার করা হইতো উনি খুব দুঃখ প্রকাশ করেছেন যে উনাদের কারণে ওনাদের এডুকেশন সিস্টেমের কারণে আজকে মানে ইংরেজি অনেক মানে পরিশ্রম করতে হচ্ছে ইংরেজিটা জানার জন্য রাত দিন পরিশ্রম করে ইংরেজির বয়ান লিখতেছেন ইংরেজি চর্চা করতেছেন ইংরেজি জানতেই হবে জানতেই হবে হিংসা করবেন না ইংরেজি নিয়ে হিংসা করবেন না এই যে আমি কালকে একটি ভিডিও দেখালাম ওনাদের মাওলানা যখন ইংরেজিতে থ্রোলি কথা বলে তখন তারা দেয় তালি আর অন্য মতের মাওলানা যখন ইংরেজি বলে তখন দেয় গালি এইটা কেমন নিয়ম আপনাদের এই হিংসা থেকে কি আপনারা বের হইতে পারবেন না আপনাদেরকে কি আল্লাহ কখনোই সঠিক বুঝ দান করবে না আপনারা কি সারাটা জীবন এইভাবে হিংসার আগুনে জ্বলে পড়তে থাকবেন আর মানুষদেরকে বিভ্রান্ত করতে থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে সঠিক বুঝ দান করুক একটু মধ্যম পন্থা অবলম্বন করেন অন্য মতের প্রতি একটু একটু সহনশীল হন কেন যাই হোক বিডিও আরও আসছে আপনার সাথেই থাকুন হিংসুক যত বক্তা আছে সবগুলারে তুলে ধরব সাবলীল ভাষায় আমি কখনো কাউকে গালাগালি করি না শুধুমাত্র ঢেলে দেয় উনারা যেভাবে বলেন এইভাবেই আমি ঢেলে দেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ